বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজ আমি তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে লেকচার 6। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের, দেখো পৃষ্ঠা না 18 থেকে। তোমরা তোমাদের গণিত বইয়ের খুব সুন্দরভাবে দেখতে থাকো। তোমরা প্রথমে আমরা থেকে আলোচনা করব 3 নম্বর প্রশ্ন নিয়ে। বলছে পড়ি ও কথায় লিখি, পড়ি ও কথায় লিখি। তাহলে চলো যাই, এবার আমরা 1 নম্বর অঙ্কটা দেখে নিই। 7 5 6 2, এটাকে আমাদের পড়তে হবে এবং কী করতে হবে, কথায় লিখতে হবে। তাহলে প্রথমে যদি পড়ি, তোমাদের আমি ক্লাসগুলোতে বলেছিলাম যে আমরা পড়ব হচ্ছে ডান পাশ থেকে গণনা করব। তাহলে যদি আমরা ডান পাশ থেকে গণনা করি, আমাদের একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত আছে? হাজারের ঘরে আছে তোমাদের 7। তাহলে 7000, শতকের ঘরে 5, 5 শত 6 দশ 2 62। তাহলে আমরা লিখতে পারবো এটা কথায়, 7000 5 শত 62। এটা হচ্ছে আমাদের শত 62। এভাবে যদি আমরা পরবর্তী অঙ্কগুলো পড়তে পারবো ইনশাল্লাহ। তোমরা সকলেই তোমাদের নোট খাতায় অঙ্কগুলো উঠাইতে থাকো। এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নে আছে তোমাদের 5 0 0 5 0 0 2। তাহলে পূর্বের অঙ্কের ন্যায় এবার এটা তোমরা গণনা করতে পারবে। গণনা করে ফেলো, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত? 5। তাহলে আমরা হাজারের ঘরে 5, আর শতকের ঘরে 0, দশকের 2। তাহলে আমার পুরো অঙ্কটা বললে কি পাচ্ছি আমরা, 5002। আবারও বলছি 5002। দেখো আমরা এখন এটা কথায় লিখব, 5002। প্রিয় শিক্ষার্থী, পড়া 2টি অঙ্ক শেষ করে ফেললাম। এরপরে আমরা 3 নম্বর দেখব। 3 নম্বর অঙ্কে আছে দেখো 8 3 0 0। এটাকে যদি আমরা প্রথমে আমরা ডান পাশ থেকে গুনবো, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমাদের কিন্তু অবশ্যই কত আছে? 8। হাজারের ঘরে কত? 8। তাহলে আমরা কি লিখব, 8000, একক, দশক, শতকের ঘরে 3 3 শত, আর দশক এবং এককের ঘরে আছে 0। তাহলে শুধু আমাদের 8000
300 এইটুকু বললেই আমাদের শেষ। তাহলে তোমরা খাতায় লিখে ফেলো 8,300। এটা হচ্ছে আমাদের 8,300। এরপরে চার নম্বর অঙ্ক যদি দেখি, চার নম্বর অঙ্কে আছে 7, 7, 7 এবং 7। এটাকে আমরা একক দশক শতকে ধরে গণনা করব। তাহলে প্রথমে একক দশক শতক হাজার, হাজারের ঘরে সাত, তাহলে 7,000। শতকের ঘরেও 7, 7 শত, 7 দশ 7, 77। তাহলে আমরা লিখে ফেলি 7,000, 7,000, 7,77। আবারও বলছি দেখো, হাজারের ঘরে প্রথমে 7 ছিল, শতকের ঘরে 7 ছিল এবং দশকের ঘরে এবং একের ঘরেও 7। তাহলে 7,000, 7,77। বিন্দু আমরা এটা মিশিয়ে দিলাম। এরপরে আমরা চার নম্বরে অঙ্কের ধাপে চলে যাব। চার নম্বরে আমাদের যে কথাটি বলা আছে, সেখানে বলা আছে তোমরা দেখো যে অঙ্কে লিখো। চার নম্বর দেখো, এবার তোমরা লেখা আছে অঙ্কে লিখো, অঙ্কে লিখো। এক নম্বর অঙ্কটা ছিল আমাদের 972, 972। তাহলে এটাকে যদি আমরা অঙ্ক লিখি, তাহলে আমরা একক দশক করে প্রথমে গণনা করে নিব। একক দশক শত, শতকের ঘরে কত আছে আমাদের? শতকের ঘরে আছে 900। তাহলে শতকের ঘরে আমরা 9 দ্বারা পরিপূর্ণ করে দেব। এরপরে দেখব 72, তাহলে 72 লিখতে 9 দশ 9 কত লিখতে হবে? 7, 10, 2, 72। কি লিখবো? 7, 10, 2, 72। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটি। কথাই থেকে অঙ্কে রূপান্তর করলাম, কি করলাম? কথাই থেকে আমরা এই অঙ্কটাকে অঙ্কে থেকে, সরি, কথাই থেকে অঙ্কে রূপান্তর হয়ে গেল। এরপরে যদি দুই নম্বর অঙ্কটা দেখায়, দুই নম্বর অঙ্কটা ছিল আমাদের 8,200, 8,200, 73। 8,200, 73। তাহলে দেখো 8,000 আমরা গণনা করবো একক দশক শতক হাজার। হাজারের ঘরে বলা আছে আমাদের আমরা 2 দিয়ে দিলাম। এরপরে বলছে 73, তাহলে 7, 10, 3, 73। আমাদের কিন্তু শেষ হয়ে গেল, বলছে 8,200, 73। আমরা কিন্তু এটা দিয়ে ফেললাম 8,200, 73। প্রিয় শিক্ষার্থী কিন্তু এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখব। পরবর্তীতে অঙ্ক আছে দেখো তিন নম্বরে, তিন নম্বরে অঙ্ক আছে 5,000, 5,000, 11, 5,000, 11। এটাকে যদি আমরা অঙ্কে লিখি দেখো, তাহলে কি লিখতে পারবো? আমরা পূর্বের ন্যায় গণনা করি একক দশক শতক হাজার। আমাদের হাজারের ঘরে 5,000, 11, 1, 10, 1, 11। শতকের ঘরে কিছু নেই, তাহলে আমরা শতকের ঘরটা শূন্য দ্বারা পূরণ করে দেবো। আমাদের 5,000।
কিছু অঙ্ক শিখে তোমরা এটুকু উঠিয়ে নাও, আমরা এর পরবর্তী অংশে চলে যাব। দেখো পরবর্তীতে তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে তিনের কথায় লেখা অঙ্ক, কথায় লেখো। পাঁচ নম্বর অঙ্কটা দেখো, দুই শূন্য দুই শূন্য। ছয় নম্বর অঙ্কটা ছিল আমাদের ছয় আট নয় নয়। এরপরে চারে অঙ্কে লেখো, অঙ্কে লেখার চার নম্বর অঙ্কটা ছিল দেখো ছয় হাজার, ছয় হাজার এক। পাঁচ নম্বরে ছিল এক হাজার দুই শত, এক হাজার দুই শত চৌত্রিশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর ভিত্তি করে তোমাদের এই অঙ্কে লেখা এবং কথায় লেখা চারটি অঙ্ক হোমওয়ার্ক কাজ থাকলো। আশা করি সকলেই এই চারটি অঙ্ক খুব সুন্দর করে খাতায় করবে এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবে। সেই সাথে আজকে যারা অনলাইন ক্লাস যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো উপভোগ করতে আসো তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।